আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শামিমা আক্তার ইউএসএ থেকে বলছি। আজকে আমি মলা মাছের তরকারি খাবো, আম্মুকে বলেছিলাম। আম্মু মলা মাছগুলো সুন্দর করে ক্লিন করছে। এগুলো আসলে ব্লকে পাওয়া যায়, মলা মাছগুলো মাথা থাকে না, মাথা ছেড়ে জাস্ট ওটা ব্লক করে তৈরি করে ওরা ফ্রোজেন। আম্মু সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে নিছে। বাজারে যতই বলেন না কেন, মাছ বাসায় এনে আবার সুন্দর করে পরিষ্কার করতে হয়। বিদেশ বলে যে মাছ ওরকমই রান্না করা যাবে তা না, মাছ ভালো করে অনেকবার ভালো মতো পরিষ্কার করতে হয়। তো আম্মু এখানে পেঁয়াজ কুচি বেশি পরিমাণে নিয়েছে, মরিচ, আলু নিয়েছে ছোট ছোট, রসুন কুচি নিয়েছে, আর রেগুলার হলুদ, ধনিয়া গুঁড়া, তেল দিয়ে সুন্দর করে আম্মু আগে মেখে নিচ্ছে চচ্চড়িটা। চচ্চড়ি রান্না করার জন্য খুব ভালো করে কিন্তু মাখতে হয়, মাখানোর ওপরেই কিন্তু চচ্চড়িটা মজা হয়। আমাদের বগুড়া অঞ্চলে এটাকে পুরপুরি বলে, শুনতে হাস্যকর, অন্য অঞ্চলের মানুষের কাছে হাস্যকর মনে হলো, আমাদের অঞ্চলের কাছে এটা ভালোই লাগে। এর সঙ্গে যদি ডাল হয়, মসুর ডাল, আরও অনেক মজা। শুধু এই মাছের চচ্চড়ি আর মসুর ডাল দিয়ে আপনার নিমিষে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আম্মু টমেটো কেটে দিয়েছে, টমেটো আমার অনেক পছন্দ, যে কোনো কিছুতে, ঝোল, চটচটি, যে কোনো কিছু টমেটোর ঝাল আমার অনেক পছন্দ। আমার খালার হাতের আমার চটচটি অনেক প্রিয় ছিল। আমি যখন আমার খালা বাসায় যাইতাম, আমার খালা আমার জন্য চটচটি আমাদের জন্য রান্না করতো খুব ছোটবেলায়। আমার এখনো মনে আসছে, খুব মজা করে রান্না করতো। তো আমার নানির হাতেও মজা ছিল, নানিরটাও মনে পড়ে, আমার আম্মুর হাতেরটাও মজা। আমিও মোটামুটি শিখে গেছি আমার খালা নানি আম্মুর মতো। এই তো তৈরি হয়ে গেল, মজাদার, গরম গরম খেতে অনেক মজা। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।